আচ্ছা আমরা ফোর্থ উইকের ক্লাস সিক্সের অ্যাসাইনমেন্টগুলো দেখে নিই প্রথমেই ইংলিশ সাবজেক্টের যে অ্যাসাইনমেন্টটি সেটি আছে ইউনিট অ্যান্ড টাইটেল অফ দি লেসেন ঠিক পাশে বলা আছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস সিক্স এখানে কাজ করতে হবে আসলে ইউনিট এইট থেকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন যে কাজটা দেয়া রয়েছে অ্যাসাইন টাস্কে বা অ্যাসাইনমেন্টে সেটা হচ্ছে এইচডাব্লিউ অ্যাক্টিভিটি ওয়ান টু অ্যান্ড থ্রি এখানে আসলে অনেকজনই কনফিউশনে থাকতে পারো যে আসলে কোথা থেকে করতে হবে এটা এটা তোমাদের বোর্ডের যে ইংলিশ সেকেন্ড পেপার বইটা আছে দ্যাট মিন্স ইংলিশ গ্রামার যে বইটা আছে সেখান থেকে আসলে করতে হবে আর ইউনিট এইট বলাই আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশান সেখানে যে এইচডাব্লিউ অ্যাক্টিভিটি ওয়ান টু এবং থ্রিটা করে ফেলতে হবে এরপরে যে টাস্কটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড আ রেলওয়ে স্টেশন অ্যান্ড অর বাস স্টেশন হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার ন্যারেড ইউর এক্সপিরিয়েন্স দে আর ইন টু হান্ড্রেড ওয়ার্ডস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তো এখানে বলা হচ্ছে যে তুমি কি কখনও কোনো রেলওয়ে স্টেশন কিংবা বাস স্টেশন ঘুরে দেখেছো কি না যদি করে থাকো যদি এখানে দুটাই আসলে হতে পারে যে তুমি রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন দুটাই আসলে ভিজিট করেছো সেক্ষেত্রে তুমি দুইটা নিয়ে লিখতে পারো আজ যদি হয় যে না তুমি শুধু রেলওয়ে স্টেশনে গিয়েছো বাস স্টেশনে যাও নাই আবার কেউ এমনও লিখতে পারো যে রেলওয়ে স্টেশনে এখনও যাওয়া হয় নাই কিন্তু বাস স্টেশনে তোমাদের যাওয়া হয়েছে দ্যাট মিনস তুমি কোথাও না কোথাও ঘুরতে গিয়েছিলা সে সুবিধা সে সুবাদে তোমার হচ্ছে বাস স্টেশনটাও ঘুরে দেখা হয়েছে তো তুমি যে কোনো একটা নিয়েও লিখতে পারো অথবা দুইটা নিয়েও লিখতে পারো একটা কোয়েশ্চেন করা হচ্ছে এখানে এক্সট্রা হাউ আর দে সিমিলার অ ডিসিমিলার তো যদি দুইটাই ঘুরে থাকো তাহলে তোমার কাছে কি মনে হয় যে কি হবে তার সিমিলার অথবা ডিসিমিলার ন্যারেটিভর এক্সপিরিয়েন্স দে আর ইন টু হান্ড্রেড ওয়ার্ডস অ্যান্সারিং দ্য ফলোইং কোয়েশ্চেন্স আচ্ছা এখানে যে দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে তোমার এক্সপিরিয়েন্স এখানে প্রায়ই স্টুডেন্টরা ভুল করে থাকে যে তারা ওয়ার্ড কাউন্ট করা শুরু করে না তোমাকে আসলে ওয়ার্ড কাউন্ট করতে হবে না তুমি দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে পারো দুইশো থেকে আড়াইশো ওয়ার্ডস হতে পারে তো সেক্ষেত্রে তুমি যখন লিখছো তোমাকে ওয়ার্ড কাউন্ট করার কোনো দরকার নেই তুমি আসলে তোমার লেখাটা বা তোমার কন্টেন্টের উপর তোমার ফোকাস রাখা উচিত যেমন যে কোয়েশ্চেনগুলো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে ওয়েন ডিড ইউ গো দেয়ার তুমি তো তুমি আসলে কখন গিয়েছিলে সেখানে হু অ্যাক্প্যানি ডিউ কে তোমার সাথে গিয়েছিল ওয়াই ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কেন গিয়েছিলে দ্যাট মিন্স তুমি যদি রেলওয়ে স্টেশনে যেয়ে থাকো তুমি আসলে কেন রেলওয়ে স্টেশনে গিয়েছিলে এমনি এমনি ঘুরতে নাকি আসলে কোথাও যাওয়ার উদ্দেশ্যে ট্রাভেলিংয়ের উদ্দেশ্যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ডিড ইউ সি দেয়ার তুমি যদি রেলওয়ে স্টেশন অথবা বাস স্টেশনে যেয়ে থাকো তাহলে তুমি কি কি দেখেছিলে হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ তোমার কাছে কি কী খুবই মজার মনে হয়েছে কিংবা ইন্টারেস্টিং মনে হয়েছে তুমি যা যা দেখেছিলে হোয়াট ডিজেন্ট ইউ লাইক দ্যাট মাচ তুমি আসলে কি পছন্দ করো নাই মানে অনেক কিছুই তো তোমার পছন্দ ছিল দ্যাট মিনস যে তোমার অনেক কিছুই ইন্টারেস্টিং লেগেছে কিন্তু কোন কোন জিনিস তোমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে তোমার ভালো লাগেনি অ্যান্ড লাস্ট অফ অল অ্যাড সাম ভিজুয়ালস দ্যাট সাপোর্ট ইউর আইডিয়াস এগেন আই মেক ইউ ক্লিয়ার অ্যাবাউট দিস দ্যাট ইজ তোমাকে আসলে এখানে কোনো ছবি দিতে হবে না তোমার লেখার মধ্যে এমন একটা ভিজুয়াল তুলে ধরতে হবে যে যখন তোমার টিচার এই অ্যাসাইনমেন্টটা পড়বে তখন তার আসলে পড়ার মধ্যে একটা সে ভিজুয়াল দেখতে পাবে যে রেলওয়ে স্টেশনে এই এই জিনিস ঘটছে বা এই এই জিনিস আসলে হয় বা বাস স্টেশনে এই এই জিনিস তোমার সাথে ঘটেছে বা এই জিনিস আমরা দেখতে পাই সো তোমার লেখার মধ্যে তোমার ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ভিজুয়ালটা তুলে ধরতে হবে অ্যান্ড অবভিয়াসলি ইউ হ্যাভ টু সাপোর্ট ইউর আইডিয়াস রাইট আচ্ছা ডান পাশে দেখো যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে আসলে তোমরা কেউই ওভাবে ফোকাস করো না যে টিচার আসলে কিভাবে ইভালুয়েট করে বা অ্যাসেসমেন্ট করে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই একটু হলেও দেখে নেওয়া উচিত যে তোমার লেখার মধ্যে কি কি জিনিস থাকতে হবে বা থাকা উচিত যেমন এখানে দেখতে পাচ্ছি টিচার উইল চেক প্রপার ইউজ অফ পাংচুয়েশন অ্যান্ড ইন প্যারাগ্রাফ আইডিয়াজ ইন কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ অর্গানাইজেশন কমিউনিকেশন স্পেলিং অ্যান্ড গ্রামার তার মানে হচ্ছে প্রথম যে টাস্কটা দেওয়া রয়েছে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনে সেখানে দেখবে যে তুমি আসলে পাংচুয়েশনের প্রপার ইউজ জানো কি না তুমি পাংচুয়েশনটা ঠিক মতো ইউজ করতে পারছো কি না এবং তুমি যে প্যারাগ্রাফটা লিখছো সেই প্যারাগ্রাফের মধ্যে তোমার কন্টেন্ট যেটা থাকবে সেটার তোমার আইডিয়াগুলো দেখবে যে তোমার আইডিয়াগুলো ঠিক আছে কি না তোমার ল্যাঙ্গুয়েজ তোমার ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজের ধরন দেখবে যে তুমি আসলে কি কি ওয়ার্ড ইউজ করছো তোমার অর্গানাইজেশনটা দেখবে যে তুমি প্রথমেই লিখলে আসলে রেলওয়ে স্টেশন নিয়ে তারপরে তুমি হঠাৎ করে চলে গেলা কনক্লুশনে তারপরে আবার তুমি মেইন বডিতে ফেরত আসলা না এরকম না তো তোমাকে অবশ্যই অর্গানাইজড ওয়েতে লিখতে হবে কমিউনিকেশন আচ্ছা এটা খুবই মজার বিষয় কমিউনিকেশন বলতে তোমরা মনে করতে পারো যে শুধুমাত্র মনে হয় আমরা কথার মাধ্যমে কমিউনিকেট করে থাকি না আমরা কিন্তু লেখার মাধ্যমেও কমিউনিকেট করে থাকি তুমি যে একটা প্যারাগ্রাফ লিখছো এই লেখার মাধ্যমে তোমার সাথে টিচারের কমিউনিকেশন হবে যে টিচার এখান থেকে জানতে পাবে যে রেলওয়ে স্টেশনের তোমার যে এক্সপিরিয়েন্সটা সেটা তুমি তাকে জানাচ্ছ বা তোমার রিডার যেই হোক না কেন সে তোমার টিচার হোক বা তুমি ধরো অন্য যে কোনো উদ্দেশ্যে লেখো না কেন এখানে কিন্তু একটা কমিউনিকেশান থেকেই যায় তো এই কমিউনিকেশানগুলো তোমাকে হচ্ছে করতে হবে স্পেলিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস এই স্পেলিং মিস্টেক কিন্তু সবারই হয়ে থাকে তোমরা অনেক সময় দেখে দেখে লিখার সময়ও কিন্তু স্পেলিং মিস্টেক করে থাকো কখনো ডাবল এস আছে তুমি আসলে ডাবল এস এর জায়গায় জাস্ট একটা এস দিয়ে ফেললা ডাবল আর আছে জাস্ট একটা আর দিলা কোথাও আই ই আছে তুমি আই বাদ দিয়ে শুধু ই লিখলা বা ই এর পরে আই লিখলা এই জিনিসগুলো খুবই কমন মিস্টেকস এই জিনিসগুলো আসলে তোমাকে তোমাকে অবশ্যই শুধরাতে হবে আর লাস্টে যেটা সেটা হচ্ছে গ্রামার যখন তুমি ইংলিশ লিখছ গ্রামার তখন তুমি আসলে ইংলিশ লিখছো বা বাংলা লিখছো তোমার অন্যতম যে কনসার্নটা থাকবে সেটা হচ্ছে তোমার গ্রামার তোমার গ্রামার আসলে ঠিক আছে কি না তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কি না সেখানে তোমার গ্রামার ঠিক আছে কি না এটা খুব ইম্পর্ট্যান্ট তুমি যেমন এখানে যে এক্সপিরিয়েন্সটা লিখবা তোমার রেলওয়ে স্টেশন বা বাস স্টেশন নিয়ে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সের না অলরেডি তোমার সাথে সেটা ঘটে গিয়েছে তো পাস টেন্সে লিখতে হবে তো তুমি গোড় জায়গা তুমি দেখা যাচ্ছে যেখানে আসলে তোমাকে ভিজিটেড লেখার কথা তুমি সেখানে ভিজিট লিখছো যেখানে ওয়েন্ট লেখার কথা সেখানে তুমি গো লিখছো তো রকম যে ভার্বে যে ক্ষেত্রগুলো আছে সেখানে তোমার যেন পাস্ট টেন্স থাকে বা যে কোনো গ্রামার হতে পারে যে তুমি আসলে টেন্সগুলো ঠিক করছো কি না তোমার ভার্ব ঠিক আছে কি নাউন এই সবগুলো ঠিক আছে কি না তো এইগুলোর উপরে খেয়াল রাখতে হবে আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন তো এখান থেকে আসলে সপ্তমধ্যায় থেকে কোয়েশ্চেন এসেছে তো কোন কোন লেসেন থেকে আছে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া যেমন লেসেন নাম্বার ওয়ান টু থ্রি এখানে তোমাকে আছে পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস তো এরকম করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আছে যেহেতু আমি আসলে সায়েন্সের টিচার না তো এই আমি এটা নিয়ে ওভাবে আলোচনা করব না আচ্ছা এটা হচ্ছে বাংলা ভার্শনের জন্য যারা ইংলিশ ভার্সানে তাদের জন্য তোমরা এই কোয়েশ্চেনটা দেখে নিতে পারো এটা আসলে আগের যে কোয়েশ্চেনটা সেখান থেকেই ট্রান্সলেট করে দেওয়া জাস্ট ইংলিশে তোমরা দেখে নিতে পারো ওয়েল আচ্ছা এরপরে আমরা যাচ্ছি লাস্টে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ তার মানে হচ্ছে বিজিএসটি যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এখানে যে কোয়েশ্চেনটা করা আছে দেখো প্রথমে বলা আছে এটা হচ্ছে বিজিএসটি কিন্তু সেকেন্ড অ্যাসাইনমেন্ট আর ক্লাস সিক্সের জন্য বিজিএসটির আর কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না তো এইটাই হচ্ছে লাস্ট তো তোমাদেরকে অবশ্যই এটা খুবই কেয়ারফুলি করা উচিত যেন তোমরা এ ডাবল প্লাস অবশ্যই পাও এ ডাবল প্লাস না হলেও যেন এ প্লাস অবশ্যই থাকে আচ্ছা এখানে কিন্তু অধ্যায় এবং বিষয়বস্তুর শিরোনাম বলে দেওয়া হয়েছে যে প্রথমটা হচ্ছে একাদশ অধ্যায় দ্যাট মিনস চ্যাপ্টার নাম্বার ইলেভেন থেকে এসেছে যেটার টপিক হচ্ছে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা আর চ্যাপ্টার নাম্বার থার্টিন ত্রয়োদশ অধ্যায় টেকসই উন্নয়ন যেটাকে এসডিজি বলা হয়ে থাকে সেখান থেকে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে এই দুইটা অধ্যায়ের হেল্প নিয়ে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা করতে হবে দেখো অ্যাসাইনমেন্টে আসলে কি দিয়েছে তোমাদের কাজ হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় অন্তরায় মানে বাধা ঠিক আছে তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো তার মানে বোঝাচ্ছে যে তোমার পরিবারের সদস্যদের এটা হতে পারে তোমার বাবা মা তোমার বড় ভাই বা ছোটো ভাই বড়ো বোন বা ছোটো বোন তোমার যদি পরিবারে আরও সিনিয়র কেউ থেকে থাকে দাদা দাদি কিংবা নানা নানি তো তাদের কোন কোন কাজ তোমার কাছে মনে হয় যে টেকসই উন্নয়নের বাধা হিসেবে কাজ করছে তো এই জিনিসের উপরে তোমাকে প্রতিবেদনটা উপস্থাপন করতে হবে এখন তুমি হেল্প নিবা আসলে কোন কোন অধ্যায় থেকে এই যে তোমার বাম পাশে বলে দেওয়া চ্যাপ্টার নাম্বার ইলেভেন এবং চ্যাপ্টার নাম্বার থার্টিন থেকে তোমাকে হেল্প নিতে হবে আচ্ছা আবার আমি বলে দিই যে তোমরা অবশ্যই ডান পাশে যে মূল্যায়ন নির্দেশক বা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা থাকে ওটা অবশ্যই পড়ে নিবা তাহলে তোমাদের লেখাগুলো আরও সুন্দর হবে তোমার লেখাগুলো আসলে কী কী দিতে হবে লিখতে হবে সেটা তুমি ভালোমতো বুঝতে পারবে আচ্ছা এখানে একটা জিনিস মিস করে গিয়েছি যে আসলে তোমার লেখার মধ্যে অ্যাসাইনমেন্টের মধ্যে প্রতিবেদনের মধ্যে কি কী থাকবে যেমন দেখো তোমাকে প্রথমেই ভূমিকা দিতে হবে টেকসই উন্নয়ন কি টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত মতামত উপসংহার আচ্ছা এখানে ভূমিকা টেকসই উন্নয়ন কি এইগুলো কিন্তু আসলে তোমাকে যদি তোমাকে যে পয়েন্ট করে লিখতে হবে তা না অনেকে আসলে রচনার মতো করে শুরু করে যে ভূমিকা লিখে তারপরে শুরু করবে টেকসই উন্নয়ন কী শুরু করবে তোমাকে এরকম পয়েন্ট আউট করে নাম যে দিতে হবে ভূমিকা তা না তো টাইটেল দেওয়ার দরকার নেই তুমি কিন্তু আসলে প্যারা প্যারা করেও লিখতে পারবে যে প্রথমে ভূমিকা নিয়ে যেটুকু লিখতে চাচ্ছো সেটুকু একটা প্যারাই লিখলা তারপরের প্যারাতে তুমি টেকস উন্নয়ন কী এটা নিয়ে লিখছো তো তোমাকে টাইটেল দেওয়ার দরকার নেই কারণ তুমি একটা প্রতিবেদন উপস্থাপন করবা এখানে আসলে টেকস উন্নয়ন কি আবার তুমি এখানে লেখার কোনো দরকার নেই কেউ লিখলেও যে আসলে দোষের কিছু তাও না কিন্তু এটা আসলে তোমার একটা রচনার মতো হয়ে যায় আচ্ছা মূল নির্দেশকটা একটু দেখে ফেলো বিষয় বস্তুগত জ্ঞান তুমি যে এই টেকসই উন্নয়ন নিয়ে লিখবা এসডিজি নিয়ে যে তুমি লিখবা তুমি আসলে কতটুকু জানো এই বিষয় সম্পর্কে তুমি অন্য কোনো কিছু লিখলেই তো আসলে হবে না আচ্ছা তাহলে তোমার কন্টেন্টটা ম্যাটার করবে এরপরে দেখো নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান তার মানে তুমি যে তথ্যগুলো দিবে সেটা অবশ্যই নির্ভুল হতে হবে তুমি যে কোনো একটা তথ্য তুলে ধরলেই সেটা হবে না যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান করতে হবে ব্যক্তিগত অভিজ্ঞতা সমন্বয় এই যে তোমাকে বলা আছে দেখো পরিবারের সদস্যদের আচরণ এবং ব্যক্তিগত মতামত এই ব্যক্তিগত মতামত হচ্ছে তোমার মতামত যে কেন তোমার কাছে মনে হচ্ছে যে তোমার পরিবারের সদস্যরা বা সদস্যদের এই কাজগুলো এই উন্নয়নের অন্তরাই বা বাধা হিসেবে কাজ করছে তো এটা অবশ্যই তোমার অভিজ্ঞতা সমন্বয়ের লিখতে হবে আবার এখানে যে শুধুমাত্র তোমার পরিবারের নেগেটিভ জিনিসগুলোই তুলে ধরবা তা না যদি এমন থাকে যে তোমার বাবা কিংবা মা টেকসই উন্নয়নের জন্যে কাজ করছে বা কোনো কাজটা তোমার কাছে খুবই ভালো লাগে যেটা আসলে টেকসই উন্নয়নের পক্ষেই কাজ করা বোঝাবে তুমি সেটাও তুলে ধরতে পারো নট নেসেসারিলি যে তোমাকে লিখতেই হবে তোমার পরিবারের সবাই আসলে নেগেটিভ কাজ করছে টেকসই উন্নয়নের বিপক্ষে কাজ করছে এরকম আসলে না লিখলেও হবে আর তুমি ব্যক্তিগতভাবে কি চিন্তা করো তুমি ব্যক্তিগতভাবে কি মতামত দিতে চাও টেকস উন্নয়ন সম্পর্কে এটাও লিখতে হবে লাস্টের দুইটা পয়েন্ট দেখো সৃজনশীল ব্যাখ্যা প্রদান তো সৃজনশীল ব্যাখ্যা তোমাকে প্রদান করতে হবে যে তুমি যে জিনিসটা লিখছ সেটা খুবই সৃজনশীল ওয়েতে লিখতে হবে যেন এরকম ঢালাও কোনো কিছু না হয়ে যায় যে তুমি আসলে মনে হয় কারো কাছটা কারো কাছ থেকে কপি পেস্ট করে লিখছো এরকম যেন না মনে হয় আর সমস্যা চিহ্নিতকরণ এই সমস্যাটা আসলে কি সমস্যা চিহ্নিতকরণ বলতে এই যে তুমি পুরাটা প্রতিবেদনে আলোচনা করবে যে তোমার পরিবারের সদস্যদের এই এই কাজগুলো উন্নয়নের অন্তরায় এই এই কাজগুলো বাধা হিসেবে কাজ করছে তো এই সমস্যাগুলো তোমাকে চিহ্নিত করতে হবে এবং তুমি যদি চাও যে কীভাবে এটা সমাধান করা যায় সেটা নিয়েও আলোচনা করতে পারো আর যেহেতু এখানে কোনো ওয়ার্ড লিমিট নেই তো অবশ্যই এমন না যে তুমি জাস্ট এক পেজ বা দুই পেজ লিখবা তুমি এখানে অনেক পেজ নিয়েও লিখতে পারো তোমাদের প্রায়ই একটা কোশ্চেন থাকে যে স্যার আমরা কি জাস্ট পাঁচ মার্কের জন্য লিখব না দশ মার্কের জন্য লিখব না অ্যাসাইনমেন্ট আসলে কোনো মার্কের জন্য কেউ লিখছে না অ্যাসাইনমেন্ট লিখতে হবে তোমার নলেজের জন্য এখানে গভর্নমেন্ট তোমার নলেজটা জাস্ট হচ্ছে যাচাই করবে যে তুমি ক্লাস সিক্স থেকে কি শিখে গেলে এই সাবজেক্ট থেকে কি শিখলে তো এই জন্য তোমাকে তোমার নলেজ যতটুকু আছে তুমি ততটুকু দিবা কেউ যদি মনে করে যে না আমি আর এই বিষয় সম্পর্কে আমি পাঁচ পেজ লিখতে পারবো আমি চার পেজ লিখতে পারবো আমি ছয় পেজ লিখতে পারবো তাহলে সে সেই রকমই লিখবে কিন্তু অবশ্যই আরেকটা জিনিস তোমার তথ্য হবে নির্ভুল যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে হবে তুমি যে নিজের মনে যা আসছে তাই লিখে যাবা তা যেন না হয় আচ্ছা ওয়েল তাহলে এখন আমরা ইংলিশ ভার্সনের জন্য যেটা অ্যাসাইনমেন্ট করা হয়েছে ট্রান্সলেট করে সেটা আমরা দেখব বিজিএসটি ঠিক আছে তো সেই একই অ্যাসাইনমেন্ট তোমরা দেখো একই অ্যাসাইনমেন্ট শুধুমাত্র ইংলিশে ট্রান্সলেট করা ক্লাস সিক্সের তো তো চ্যাপ্টার ইলেভেন এখানে ইংলিশে বলা চিলড্রেন্স গ্রোয়িং আপ অ্যান্ড ইটস অবস্ট্যাকলস ইন বাংলাদেশ অ্যান্ড চ্যাপ্টার থার্টিন ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড উইচ ইজ অলসো নোন অ্যাজ ইন শর্ট এস ডিজি অলরাইট তো অ্যাসাইনমেন্টটা কী দেখো ওখানে যেমন বলা ছিল যে একটা প্রতিবেদন তৈরি করো এখানে বলা হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড অ্যাসাইনমেন্ট অন হোয়াট টাইপ অফ অ্যাক্টিভিটিস অফ ইউর ফ্যামিলি আর হিন্ডারিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট আই রিপিট প্রিপেয়ার অ্যান্ড অ্যাসাইনমেন্ট অন হোয়াট টাইপ অফ অ্যাক্টিভিটিস অফ ইউর ফ্যামিলি মেম্বার্স আর হিন্ডারিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট আচ্ছা এখানে তোমার কী কী জিনিস লিখতে হবে সেইম ইউর অ্যাসাইনমেন্ট শুড মেনটেন দ্য ফলোয়িং পার্টস ইন্ট্রোডাকশন কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ব্যারিয়ার্স অফ sdg দ্যাট means sustainable ডেভেলপমেন্ট গোলস your ফ্যামিলি members থট your পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড লাস্ট অফ অল conclusion তাহলে আমরা একটু আগে বাংলাতে যা দেখলাম দ্যাট মিনস আমরা একটু আগে জাস্ট এখানে যা দেখলাম যে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন স্থাপন করো উপস্থাপন করো তো সেই একই জিনিস আমরা এখানে দেখছি ইংলিশে ওখানে ভূমিকা যা যা থাকবে এটা কিন্তু জাস্ট একটাই কোশ্চেন তোমাকে জাস্ট এই এই কোশ্চেনটার উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে আর তোমার এই অ্যাসাইনমেন্টে এই এই বিষয়গুলো থাকবে আমি আবারও বলছি তোমাকে কিন্তু আসলে ইন্ট্রোডাকশন লিখে তোমাকে যে লিখতে হবে আলাদা এরকম না কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট লিখে লিখতে হবে এরকম না তুমি একটা জাস্ট কম্পোজিশন যেভাবে লিখো তুমি জাস্ট ওইরকম করে শুরু করবে শুরু করার পরে প্রত্যেকটা প্যারা প্যারা করে লিখবে লাইক তুমি স্টার্ট করবা ইন্ট্রোডাকশান দিয়ে কিন্তু ইন্ট্রোডাকশান লেখার কোনো দরকার নাই তুমি জাস্ট ইন্ট্রোডাকশানে যে কন্টেন্টটা লিখবা সেটা লিখবা তোমার টাইটেল দেওয়ার কোনো দরকার নেই কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট লিখবা তুমি আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে কি কী জানো ব্যারিয়ার্স অফ এসডিজি এই যে তুমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে জানো তো এই জিনিসগুলোর বাধা কি কি। আমাদের দেশে কি কি জিনিস এর বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে তোমার ফ্যামিলি মেম্বারদের চিন্তাভাবনা কী এই এসডিজি সম্পর্কে যেহেতু বলাই হয়েছে যে তোমার ফ্যামিলি মেম্বারদের কোন কোন কাজ এটার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে তোমার ফ্যামিলি মেম্বারের চিন্তাভাবনা কি এসডিজি নিয়ে তার কি আদৌ এটা নিয়ে কোনো কিছু জানে ঠিক আছে তারপরে ইয়োর পার্সোনাল অপিনিয়ন তুমি আসলে এটা নিয়ে কি চিন্তা ভাবনা করো আর বারবার করে বলে রাখছি যে আমাদের আসলে ওয়ার্ল্ডের কিন্তু এখন অন্যতম একটা বিষয় হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা স্টেট এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে কিন্তু কাজ করছে সবাই যেন টু থাউজেন্ড মধ্যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসগুলো অ্যাচিভ করতে পারে এই জন্যই সবাই কাজ করছে একসাথে আমাদের বাংলাদেশও কিন্তু কাজ করছে আচ্ছা ইভ্যালুশান ইভ্যালিউশান ক্রাইটেরিয়াগুলো কিন্তু আবার বলে রাখছি তোমার আইডিয়াসগুলো দেখবে আইডিয়াস ইন কন্টেন্ট রেলিভেন্ট ইনফরমেশান অ্যান্ড রিজনেবল এক্সপ্লেনেশান অর্গানাইজড অ্যান্সার অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স ক্রিয়েটিভ এক্সপ্লেনেশন আইডেন্টিফাইং প্রবলেমস তাহলে এখানে আসলে তুমি কিনে লিখবে তোমার অ্যান্সারের মধ্যে জানি একটা অর্গানাইজেশন থাকে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের যে কথাটা বলছো বা তুমি মনে মনে ভেবে রেখেছো সেটার অ্যাপ্লিকেশন কিন্তু তোমার লেখার মধ্যে থাকতে হবে আর তোমার লেখা অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে একটু আগে যেহেতু আমি যখন বাংলা কোয়েশ্চেনটি বলছিলাম তখনও কিন্তু আমি বুঝে বলেছি আর আইডেন্টিফাইং প্রবলেমস এই প্রবলেমসগুলো হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বারদের যে ইস্যুগুলো যে প্রবলেমসগুলো সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি যদি এটার কিভাবে সলভ করা যায় সেটাও যদি বলতে পারো তাহলে তো খুবই ভালো হয় কিন্তু প্রবলেমগুলো অবশ্যই আইডেন্টিফাই করতে হবে তুমি যদি আসলে কোনো কিছুই না লেখো তাহলে কিন্তু হবে না আরেকবার বলে রাখি যে ফ্যামিলি মেম্বারদের যে শুধুমাত্র তুমি নেগেটিভ বিষয়গুলো তুলে ধরবে তা না কিন্তু তুমি যদি মনে করো যে না তোমার বাবা কিংবা মায়ের কোনো কাজটা আসলে তোমার কাছে খুবই ভালো লাগে এবং সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের পক্ষে কাজ করে তাহলে অবশ্যই তুমি সেটাও লিখবে তো পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে তো এখানে আসলে প্রবলেমগুলো তুলে ধরার কথা বলছে তো প্রবলেমগুলো অবশ্যই তুলে ধরতে হবে তো এই ছিল আসলে সবগুলো কোয়েশ্চনের আলোচনা তো তোমরা আশা করি খুব ভালো মতোই লিখতে পারবে